সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে। তো তার আগে চলুন আমরা পেঁয়াজের কিছু গুণাগুণ এবং এর পুষ্টিমূল্য সম্পর্কে জেনে নিই। পেঁয়াজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন সি রয়েছে। এর ভিতরে যে সকল ভেষজ গুণ রয়েছে সেগুলো হলো, এটি উত্তেজক হিসেবে কাজ করে, প্রস্রাবের বেগ বাড়ায়, শ্বাসনালীর মিউকাস কমায়, ঋতুস্রাব বাড়ায়, হজমে নালার জ্বালা কমায়, রক্ত পরিশোধন করে, অ্যাজমা ও কোষ্ঠকাঠিন্য কমায়, পোকার কামড়ে বিশুদ্ধ মধুসহ প্রলেপ দিলে জ্বালা কমে, কাঁচা পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে সহায়তা করে। তরকারিতে মশলা হিসেবে ব্যবহার ছাড়াও বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে পেঁয়াজের ব্যবহার রয়েছে। পেঁয়াজ চাষে উপযুক্ত জমি ও মাটি। উর্বর বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। বর্ষায় পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার, যেখানে বৃষ্টির পানি জমে না। জমিতে সেচ ও পানি নিকাশের ব্যবস্থা থাকতে হবে। চারা তৈরি। 3 ও 1 মিটার আকারের প্রতি বীজ তোলার জন্য 25 থেকে 30 গ্রাম বীজের প্রয়োজন হয়। পেঁয়াজ রবি ও খরিফ মৌসুমে চাষ করা যায়। খরিফ মৌসুমে চাষের জন্য জুলাই আগস্ট ও রবি মৌসুমে চাষের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বীজ তলায় বীজ বপন করতে হয়। জমির আগাছা পরিষ্কার করে ভালোভাবে চাষ ও মই দিয়ে 3 × 1 মিটার আকারের বীজতলা করে 1 সপ্তাহ রাখা হয়। বীজ বপনের পূর্বে আগের দিন সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলে 1 ঘন্টা রৌদ্রে শুকিয়ে তারপর বীজতলায় বপন করতে হয়। বীজ বপনের পর জোর জোরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বীজ বপনের পর দিন বেড়ে ছায়ার ব্যবস্থা করতে হবে। দিনের বেলা বীজতলা ঢেকে রাখতে হবে এবং রাত্রে খোলা রাখতে হবে। প্রয়োজনে ঝর্ণা দিয়ে পানি দিতে হবে। পেঁয়াজের চারা রোপণ। 5টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করা হয়। 15 × 10 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করা হয়। বর্ষার সময় 1 মিটার চওড়া এবং 15 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে চারা রোপণ করা হয়। 2 বেডের মাঝে 30 সেন্টিমিটার চওড়া পানি নিকাশের নালা রাখতে হয়। 40 থেকে 45 দিন বয়সের চারা লাগানো উপযোগী। পেঁয়াজ চাষে সার ব্যবস্থাপনা। পেঁয়াজের জমিতে প্রতি হেক্টরে গোবর 8 থেকে 10 টন, ইউরিয়া 250 থেকে 270 কেজি, TSP 190 থেকে 200 কেজি এবং 150 থেকে 70 কেজি MOP সার প্রয়োগ করা হয়। জমি তৈরির সময় 160 থেকে 170 কেজি ইউরিয়া ও বাকি সমুদয় সার মাটিতে মেশাতে হয়। চারা রোপণের 20 দিন পর বাকি ইউরিয়া সার উপরে প্রয়োগ করা হয়। সেচ ও আগাছা ব্যবস্থাপনা। জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে। বর্ষা মৌসুমে যাতে বৃষ্টির পানি দাঁড়াতে না পারে সেজন্য নিকাশ নালা রাখতে হবে। জমি আগাছা মুক্ত রাখতে হবে। সেচের পর জমি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কুড়ি দেখা মাত্র ঢেকে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা পেঁয়াজের রোগ বালাই এবং পোকামাকড় দমন সম্পর্কে জানব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও খামার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।